মা, আমি ভালো আছি। আর বলো না মা, ভাগ্যে আমার বেটা রোজগার করে বলেই আমি দুটি খেতে পাচ্ছি মা। এই বৌমা রাত দিন শুধু ভিডিও, শুধু ফোন আর রিলস বানাচ্ছে, রান্না মানে কিছু করে নাই, কিছু করে নাই, রাত দিন ওই করে ওর দিন পুরাই যাচ্ছে। হ্যাঁ মা, রাখছি। হ্যাঁ, তুমি ভালো থাকো। এত কিছু করার পরও আমার বোধ না দেখাচ্ছি, ছেলে রোজগার করে তো দেখাচ্ছি। বৌমা, ও বাবা, বলি খাবারটা কখন দিবে? কখন থেকে খিদা পাইছে তখন থেকে ডাকছি, শুনতে আর পাচ্ছে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাও খাবার দাও, নিন খান, খাবার এনেছি আপনার। এগুলা খাবো কেন? রান্না করতে পারো নাই? আমি তো কিছু কাজ করি না, আপনার ছেলে রোজগার করে এগুলো কিনে এনেছে তো আপনি এগুলোই খাবেন, আমি তো কিছু করি না। নিন খান 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 খান। বলে ও মাস্টার মশাই, বলি অল্প বাচ্চাটাকে অল্প সময়টা বেশি করে দেন, দেড় ঘন্টাতে কি হবে এইটুকু ছিল, দু ঘন্টা করে পড়ান, এইটুকু ছিল দু ঘন্টা, এক ঘন্টা কিছু হবে না এক দেড় ঘন্টায়? আমি তো বেশি করে পড়াচ্ছি আর কি, আমি চেষ্টা করছি সময় একটু দেবার, পড়াচ্ছি। আচ্ছা বলছি যে এই মাসের মাইনেটা একটু দিলে ভালো হতো, প্রায় 10 দিন পেরিয়ে গেছে। হ্যাঁ দিতাম, কিন্তু এখন আমার কাছে টাকা নেই বাড়িতে, এর বাবা এখনো বাড়িতে আসেনি, পরের মাসে একসাথে দিয়ে দেবো। আচ্ছা মাস্টার মশাই, ছুটির দিনগুলো আপনি কই পড়াইতে আইলেন? সরস্বতী পূজার দিনে পড়াইতে আইলেন নাই, আরেক দিন পড়াইতে আইলেন নাই, ওগুলো কবে মেকআপ করবেন? এরকম করে শিখতে পারবেন? আর গ্যাপ হয়ে যাচ্ছে অনেক, একটু মেকআপ করতে হবে আপনাকে, ওই তো প্রথমে বলেছিলাম।